এখানকার যিনি সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার, যিনি আসলে এই নির্বাচনে গোড়া থেকেই বেশ আলোচনা সমালোচনার মধ্যেই ছিলেন, সবচেয়ে বেশি সময় আসলে সমালোচনার মধ্যেই ছিলেন নির্বাচন কমিশনের দেয়া একটি চিঠির কারণে, এবং সেই চিঠি তিনি অমান্য করার কারণে বারবারই কিন্তু তাকে নিয়ে আলোচনা হয়েছে। আজ সকালে তিনি কিন্তু প্রথম গণমাধ্যমের সামনে আসেন, এবং তিনি যেটি দাবি করছিলেন যে পুরোটা সময় তিনি কুমিল্লাতেই ছিলেন, কিন্তু তিনি একদিনের জন্য ঘর থেকে বেরোননি। এবং সকালবেলা তিনি বলেছেন যে নির্বাচন কমিশন আইন লঙ্ঘন করেছে, এবং একই সঙ্গে তার অভিযোগ ছিল যে প্রশাসনের কিছু অতি উৎসাহী কর্মকর্তা তারা নির্বাচনে এক ধরনের ভূমিকা পালন করছে, যেই ভূমিকাটা নির্বাচনের সময় হওয়া উচিত নয়, অর্থাৎ ভোটারদেরকে বিভিন্নভাবে বিরক্ত করা, ভোটারদেরকে বিভিন্নভাবে হয়রানি করা, এমন ধরনের অভিযোগ কিন্তু তার ছিল ভোট গ্রহণকে নিয়ে, এবং বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের যারা এজেন্টরা তাদেরকে নিয়ে অভিযোগ ছিল। কিছুক্ষণ আগে তিনি যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছে ফলাফল নিয়ে নাটকের অভিযোগ করেছেন, বলেছেন যে ফলাফল নিয়ে যিনি পরাজিত প্রার্থী সদ্য বিদায়ী মেয়র যিনি ছিলেন তিনি মিথ্যাচার করেছেন, তিনি এক ধরনের নাটক করেছেন বলে তিনি অভিহিত করেছেন। এবং একই সঙ্গে বলেছেন যে এই নির্বাচনের ফলাফলটা এক এক সময়, অর্থাৎ 27 কেন্দ্রের ফলাফল একরকম ছিল, 43 কেন্দ্রের ফলাফল ছিল আরেক রকম, 93 কেন্দ্রে যে ফলাফলটা আরেকবার ঘুরে যায়, এই পুরো বিষয়টাকেই তিনি বলছেন যে মিথ্যা কিছু তথ্য দিয়ে মনিরুল হক সাক্ষু তিনি নির্বাচনের মাঠে এবং নির্বাচনের বাইরের যে পরিবেশটা সেই পরিবেশটাকে তিনি প্রভাবিত করার চেষ্টা করেছেন, এমনটা কিন্তু ছিল তার অভিযোগ। আরও যে অভিযোগগুলো ছিল, তিনি যেটি বলছিলেন যে এই বিজয় যেটি প্রথম থেকেই আসলে শালে আলোচনার মধ্যে ছিল, সেটি হচ্ছে যে এই বিজয়ে আসলে নৌকার বিজয় নাকি বাহাউদ্দিন বাহারের বিজয়, তিনি নিজে যেটি দাবি করছিলেন বেশ আগে থেকেও তিনি যে দাবিগুলো করছিলেন যে তার যে নেতাকর্মীরা তার তিনি প্রভাব বিস্তার করছেন কিনা, সেই জায়গা থেকে কিন্তু তিনি বলেছেন যে এই বিজয় নৌকার বিজয়, এবং তিনি এরপর আরও লম্বা সময় ধরে আসলে নৌকা এবং আওয়ামী লীগ এবং ভবিষ্যৎ উন্নয়ন এই বিষয়গুলো নিয়ে তিনি বেশ লম্বা সময় ধরে তিনি কথা বলেছেন। একটি বিষয় তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তাকে যে চিঠিটি দেওয়া হয়েছিল সেই চিঠিটি এখনো পর্যন্ত তিনি বলছেন যে হাইকোর্টে এটি রিট করা হয়েছে, এখনই সেটির নিষ্পত্তি হয়নি, সেই হিসেবে তিনি কিন্তু এর মধ্যে বলেও ফেলেছেন যে নির্বাচন কমিশন আইন লঙ্ঘন করেছে, অথবা যে আইনটি রয়েছে সেই আইনটি ঠিকঠাক নয়, সেই আইনটি তিনি পরবর্তীতে সংশোধন করবেন, হাইকোর্ট থেকে যিনি যে আদেশ পাবেন সেই আদেশ পাওয়ার পরই কিন্তু সেই আইন নিয়ে তিনি সংসদে যাবেন এবং সংসদে বিল আকারে উত্থাপন করবেন। কিন্তু এরই মধ্যে অসম্ভব কেন, আমার কথা হলো আমরা 8টা ফোন তো সুন্দর ভাবে ফল ঘোষণা করতেছে, 27টা কেন্দ্র 27 কেন্দ্র পর আরুন করতে কইছে স্যার, উনি গেলে টেলিফোন ধরে বাইরে যায় এদিকে যায় সেদিকে যায় খালি লেন্ডি করতেছে, লেন্ডি করতেছে আওয়ামী লীগের তারা আনাইল একটা বিশৃঙ্খলা সৃষ্টি করল, সৃষ্টি করার ফলে দিল। আপনি বলছিলেন যে ফলাফলটির মধ্যে কোথাও একটি বড় কারচুপি রয়েছে, আপনি ফল মানেননি, ফলে এখানে ছিলেন আপনারা দেখছেন যে 101 কেন্দ্রে মনোরোগ সাক্ষু সাহেব লিড ছিল, এরপরে অজ্ঞাত টেলিফোন আসার পরে নির্বাচন কমিশনার এই শাহেদ সাহেব উনি পিছনে চলে গেলেন, বললেন যে 4টা কেন্দ্র পরে ডিক্লেয়ার করব। আমি আপত্তি করলাম যে আপনি এখনই ঘোষণা করতে হবে, এরপরে অজ্ঞাত কারণে 45 মিনিট লেট করলেন, তারপরে এখানে আপনারা দেখছেন যে কিছু বিতর্কিত লোক হত্যা মামলার আসামি সহ তারা এখানে আসা এক গুন্ডামি করে জোর করে এই নির্বাচনটা ডিক্লেয়ার করেন। আমরা এই নির্বাচনের এই রেজাল্টকে প্রত্যাখ্যান করি, এই নির্বাচন কমিশন যে আশ্বাস দিয়েছিল মাঠে, আসলে বিএনপি যে বলে যে এই দেশে সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন দ্বারা হবে না, এটা আজকে সত্য প্রমাণ হলো, ওনারা নিজেরাই আজকে প্রমাণ করলো ওনাদের মেরুদণ্ড নাই, ওনারা শেষ সময়ে এসে নির্বাচনকে বিতর্কিত করলো অজ্ঞাত কারণে, একটা ফোনের মাধ্যমে ওনারা 45 মিনিট নির্বাচনের রেজাল্ট কেন ওনারা বন্ধ করলেন, সম্পূর্ণ ব্যর্থ, তারা তো কোমরই নাই,
উনি বলছেন এবং তাকে ইঞ্জিনিয়ারিং করে এবং জোর করে হারানো হয়েছে বলে অভিযোগ করলেন জনাব মনিরুল হক সাক্কু। আটটার সময় অলরেডি রেজাল্ট হয়ে গেছিল, এবারে বাকি দুই ঘন্টা ইঞ্জিনিয়ারিং করানো লেগে কাল গোপন কাল উনাশি থেকে এক লোক একশো পাঁচ দিয়ে তিনশো পুরো আমি আর নশো আশি আগে নিছি, এবার তিনশো পঞ্চাশটা দেয়নি, এটা কি তারা সুইচ করছে? আমি সকলে বুঝি।